যাবজ্জীবন শাস্তির মতো হয় কোনো কোনো সম্পর্ক, যেখানে জরিমানা দিয়েও মুক্তি মেলে না। প্রদীপ কিভাবে তার সীমাবদ্ধতার কথা বলবে, বাতাসকে তার প্রয়োজন, আবার সেই হাওয়াকেই তার সবচেয়ে ভয়। আমার সমস্যাগুলোর খবর যে জানে না, সেও পরামর্শ দেয় আমাকে হাসি খুশি থাকার। বইয়ের দুনিয়া থেকে কবেই বেরিয়ে এসেছি, এখন আমায় বই নয় জীবন পড়াতে বসে। জীবনের কাহিনীগুলো কতটা খাপ ছাড়া, এখানে খুশি আছি দেখানো খুশি থাকার থেকেও বেশি জরুরি। সে জীবন থেকে তো চলে গেছে, কিন্তু সারা জীবন বয়ে বেড়ানোর জন্য স্মৃতি রেখে গেছে।